নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এইমাত্র কিছুক্ষণ আগেই কিন্তু মুখ্যমন্ত্রী সমস্ত মহিলাদের জন্য একটি বিরাট বড় সুখবর দিলেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের রাজ্যের সমস্ত মহিলাদেরকে 30,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রকল্পটির মাধ্যমে। মানে এই প্রকল্পে রাজ্যের যে যে মহিলারা এই প্রকল্পে আবেদন করবে, তারা কিন্তু খুব অনায়াসেই 30,000 টাকা পর্যন্ত সরকারের কাছ থেকে নিতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের এই প্রকল্পটা সম্পর্কে একদম বিস্তারিত জানাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালেন আর এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করে এই 30,000 টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এই প্রকল্পে আপনি যদি আজ বা কালকে যদি আবেদন করে দেন, তাহলে কিন্তু আপনাদের আগামী মাস থেকেই এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে। মানে এই সমস্ত প্রকল্পে কিন্তু খুব শীঘ্রই রাজ্যের সমস্ত মহিলাদেরকে আবেদন করা দরকার। তো আসলে আমরা দেখে নিই যে এই প্রকল্পে কী বলা হয়েছে। তো এখানে ধরুন সর্বপ্রথমে হেডলাইনেই বলা রয়েছে যে আজকে নবান্নে মহিলাদের জন্য একটি নতুন প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের অ্যাকাউন্টে 30,000 টাকা দেবেন মমতা। কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, আর সেই মহিলার বয়স কত হতে হবে, সেই সঙ্গে কোন কোন জেলার মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, সেই সমস্ত বিষয় কিন্তু আমরা এখানে এক এক করে দেখিয়ে দেবো। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, যদি আপনারাও চান যে আপনারও বাড়ির মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 30,000 টাকা পেয়ে যাক, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে সর্বপ্রথমে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর তার পাশে যে ঘন্টি অপশন থাকে সেটা হয়তো অবশ্যই টিপে অলে ক্লিক করে দেবেন এই সমস্ত খবর সর্বপ্রথমে দেখার জন্য। তো এখানে ধরুন নিচে বলা রয়েছে যে করোনা পরিস্থিতি ও লকডাউনের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নে মহিলাদের জন্য একটি নতুন প্রকল্পের শুভ সূচনা করলেন। এই প্রকল্পের উদ্দেশ্য হলো মহিলারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, কারণ এখন আপনারা সবাই জানেন যে এই করোনা পরিস্থিতি আর লকডাউনের জন্য কিন্তু রাজ্যের সমস্ত যুবকেরা প্রায় বর্তমানে কর্মহারা হয়ে পড়ে রয়েছে। আর তাই এখন তাদের পাশাপাশি এখন মহিলাদেরকেও স্বরোজগার করার জন্য এই নতুন প্রকল্পটি শুরু করলেন, যার মাধ্যমে 30,000 টাকা নিতে পারবেন। এখানে ধরুন বলা হয়েছে যে এই 30,000 টাকা প্রতিটি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে, এই টাকা রাজ্য সরকারকে আর ফেরতে দিতে হবে না। অর্থাৎ এই 30,000 টাকা মহিলাদেরকে একদম সম্পূর্ণ বিনামূল্যে দেবে রাজ্য সরকারের তরফ থেকে। তো আসুন এবার আমরা এটাই দেখে নিই যে এটা কীভাবে পাবো। এখানে দেখুন আবেদনের শর্তসমূহ লেখা রয়েছে। এখানে বলা রয়েছে যে সেই মহিলার বয়স 18 থেকে 60 বছরের মধ্যেই হতে হবে, সেই সঙ্গে বার্ষিক পরিবারের আয় 1,60,000 টাকার বেশি হলে চলবে না, সেই সঙ্গে ইডব্লিউএস ক্যাটাগরি অথবা দুর্বল শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। মানে এটা আপনারা দেখাতে পারেন আপনাদের রেশন কার্ড দেখিয়ে, সেটা আমি দেখিয়ে দেবো। এখানে ধরুন বলা হয়েছে যে কত টাকা করে এটা দেওয়া হবে এবং কী কী শর্ত পালন করতে হবে, সেটা ধরুন বলা রয়েছে যে পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলাদের 30,000 টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে। আর এটা এসসি এসটি বা ওবিসি অথবা জেনারেল, মানে প্রায় সকলেই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে। তারপরে এই 30,000 টাকা পেতে গেলে আপনাদের পশ্চিমবঙ্গের পার্মানেন্ট সিটিজেন বা স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গে তারপরে বলা রয়েছে যে কোথায় এবং কীভাবে আবেদন করতে হবে। তো এটার জন্য আপনার নিকটবর্তী ব্লক বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে আপনি এটার আবেদনপত্র বা ফর্ম সংগ্রহ করতে পারেন এবং সেখানেই আবার জমা দিতে হবে। আর তারপর আবেদনপত্র চূড়ান্ত অনুমোদনের পর 30,000 টাকা সেই মহিলার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই সঙ্গে তারপরে বলা রয়েছে যে এখানে কী কী ডকুমেন্টস লাগবে, সেটা বলা রয়েছে যে সর্বপ্রথম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে জেরক্স কপি রয়েছে প্রথম পাতার সেটা দিতে হবে, তারপরে আধার কার্ড থাকতে হবে, সেই সঙ্গে জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হবে। আর তারপরে আরও বলা রয়েছে যে আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট আপনাদের গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে নিতে হবে এবং সেই সঙ্গে 10 টাকা মূল্যের একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারও দিতে হবে।